রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে কি রকম বাহন ব্যবহার করেছে বিজ্ঞান এখন যে বাহনটা তৈরি করেছে আপনার স্পেস ক্রাফট আকাশযান মহাশূন্যে যে স্পেস ক্রাফট আকাশযান তারা পাঠায় ওটা পাঠাতে বুস্টার লাগে রকেট রকেটে এটাকে নিয়ে দিয়ে আসে মহাশূন্যে পাওয়ার অফ গ্রেভিটেশন পার করে মহাশূন্যে কক্ষপথে দিয়ে চলে আসে তখন আপনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওরা কাজ করে ওদের কাজকর্ম ওরা পৃথিবীতে সবচেয়ে গতি সম্পন্ন রকেট সেকেন্ডে চলে মাত্র 7 কিলোমিটার কত ঘন্টায় প্রায় 29000 কিলোমিটার প্লাস মাত্র সেকেন্ডে 7 কিমি সেকেন্ডে কয় কিমি আর যে বার্ক বিদ্যুৎ সেকেন্ডে যায় 186000 মাইল সুবহানাল্লাহ এই যে বিদ্যুৎ আলো এটা মহাশূন্যে বেশি দূর যেতে পারে না আপনার একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর ওখানে আলো যেতে পারে না আলো যেতে পারে না প্রশ্ন আসে আল্লাহর হাবিব কেমন করে সাত আকাশ পাড়ি দিলেন সেটা কেমন বাহন ছিল কেন বললাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে কাফের মুশরিক জিন্দিকরা আর কিছু মুসলিম নামধারীও তথাকথিত বিজ্ঞান পূজারীরাও রাসূলুল্লাহর জিসমানী মেরাজকে অস্বীকার করেছে এর মধ্যে এক নাম্বার ছিল স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ের প্রতিষ্ঠাতা এ ছিল একটা গোমরা মানুষ ওরিয়েন্টালিস্ট সেই যে মতবাদটা তৈরি করেছে স্যার সৈয়দ আহমদ খান ওটার নাম ওরিয়েন্টালিজম কি না এবং এই ওরিয়েন্টালিস্ট স্যার সৈয়দ আহমদ খান প্রথম সেই গোমরা যা আল্লাহর হাবিবের হাদিসকে অস্বীকার করেছে তারই পরবর্তী অনুসারী ছিল সাংবাদিক আকরাম খা আমি তারে আকরাম খা বলি না বলি আকরম খা কি না আপনারা তো বলেন প্রথম মুসলিম সাংবাদিক আকরাম খা কয় নাম্বার যে মুসলিম ছিল তার বই পড়লে বুঝবেন এই আকরাম খা ছিল ওরিয়েন্টালিস্ট সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা কিতাব লিখেছে মুস্তাফা চরিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইতে সে রাসূলুল্লাহর জিসমানী মেরাজকে অস্বীকার করার চেষ্টা করেছে কেন বিজ্ঞান কেটিকাতে যে তখন তারা যে ঠুনকো বিজ্ঞান পড়ছে ওই বিজ্ঞান বলতো যে পাওয়ার অফ গ্রেভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি তো পার হওয়া যায় না তো 1500 বছর আগে আল্লাহর রাসূল মেরাজে গেলেন কেমন করে কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে যে না কোন বস্তু যেমন রকেট সেকেন্ডে তার গতি যদি 7 কিলো হয় পাওয়ার অফ গ্রেভিটেশন তাকে আটকাতে পারে না সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় ব্যবহার করেছেন মেরাজে সেটা দুনিয়ার বিদ্যুৎ এটা বারকুন এটা চলে সেকেন্ডে 186000 মাইল আল্লাহর রাসূল যেটা ব্যবহার করেছেন ওটা ছিল বোরা দুনিয়ার বিদ্যুৎ থেকেও তার গতি লক্ষ গুণ বেশি ছিল সুবহানাল্লাহ পাওয়ার অফ গ্রেভিটেশন তো দূরে থাক ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর কিংবা আকাশের কোনো স্তর সেই বোরাককে থামাতে পারে না সেটার বর্ণনা হাদিসে আল্লাহর হাবিব বলেছেন সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল বাগুল وفوق الحمار ابيض বোরাক ছিল সুবহানাল্লাহ গাধা থেকে বড় গাধা থেকে বড় খচ্চর থেকে ছোট একেবারে ধবধবে সাদা শুভ্র রঙের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন এ বোরাক
বোরাকে আমি বসলাম জিব্রিল ডানে মিকাইল বামে সুবহানাল্লাহ সাইয়্যিদুল মুরসালিনের খাদেম সাধারণ ফেরেশতা তো হইতে পারে না জিব্রিল এবং মিকাইল সুবহানাল্লাহি বিহামদি দুইজন মক্কা থেকে আল্লাহর হাবিব রওনা দিলেন বোরাকে বসলেন ডানে জিব্রিল বামে মিকাইল আল্লাহর হাবিব এসে উপস্থিত হলেন বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এসে দেখেন লক্ষাধিক নবী সেখানে আল্লাহর হাবিবের ইন্তেজারে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ এই ব্যাপারে হাদিসে অনেক কথা এসেছে আমি সহিহ কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি সুনান বাইহাকীতে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেন আমি যখন মিরাজের রাতে বাইতুল মুকদ্দাস পৌঁছলাম সুম্মা দাখালতুল মসজিদা ফাআরাফতুন নাবিয়িনা মা বাইনা ক্বাইমিন ওয়া রাকিইন ওয়া সাজিদ আল্লাহর হাবিব বলেন আমি বাইতুল মুকদ্দাসে এসে দেখলাম আল্লাহর নবীগণ কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছে কেউ রুকু করতেছে কেউ সাজদা করতেছে আল্লাহর হাবিব যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন সমস্ত নবীগণ আল্লাহর হাবিবের সম্মানে দাঁড়িয়ে রইলেন সুবহানাল্লাহ লাখের উপর নবী সবাই আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতের চান্সও পায়নি খাতামুন নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন রাসূল রব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আল্লাহ জিব্রিলকে নির্দেশ করলেন উলুল আজম পয়গম্বর সেরা নবী কয়েকজনকে বক্তব্য দিতে সুবহানাল্লাহ বলবেন না প্রথম বক্তব্য শুরু করলেন হযরত ইব্রাহিম আপনাদের কষ্ট হয় সুবহানাল্লাহ কে বক্তব্য শুরু করলেন সুবহানাল্লাহ বক্তব্য শুরুতে তিনি আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি আল্লাযী ইত্তাখাযানী খলীলা ওয়া আ'তানী মুলকান আযীমা ওয়া জা'আলানী উম্মাতান ক্বানিতান ইউতিম্মু বি হযরত ইব্রাহিম তার বক্তব্যে বললেন সকল প্রশংসা সে আল্লাহ যিনি আমি ইব্রাহিমকে তার খলীল দোস্ত বানিয়েছেন সুবহানাল্লাহ আমাকে দিয়েছেন বিশাল রাজত্ব আমাকে দিয়েছেন এমন এক উম্মত যারা আমার অনুসরণ করে যায় সুবহানাল্লাহ আমার অনুসরণ করবে ওয়া আনকাযানি মিনান নার ওয়া জা'আলাহা আলাইয়া বারদান ওয়া সালামা আমাকে জ্বলন্ত আগুন থেকে তিনি নিষ্কৃতি দিয়েছেন আর আমার খাতিরে আগুনকে তিনি শান্তিদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যের পর শুরু করলেন মুসা আলাইহিস সালাম বক্তব্য সুবহানাল্লাহ হযরত মুসা বললেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানী তাকলিমা واصطفاني وأنزل علي التوراة وجعل هلاك فرعون ونجاة بني إسرائيل على يدي وجعل من أمتي قوما يهدون بالحق وبه يعدلون موسى عليه السلام তার বক্তব্য বললেন সকল প্রশংসা সে আল্লাহ যিনি আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন আমাকে যিনি নির্বাচন করেছেন রসুল হিসেবে আমার উপর তাওরাত কিতাব নাযিল করেছেন আমার হাতে ফেরাউনের ধ্বংস নিশ্চিত করেছেন বনি ইসরায়েলের মুক্তিকে নিশ্চিত করেছেন আমাকে এমন একটি কওম দান করেছেন আমার কওমের মুমিনগণ হকের উপর প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ হকের উপর প্রতিষ্ঠিত থাকে হকের উপর প্রতিষ্ঠিত ছিল এবং তারা ন্যায়পরায়ণতার সাথে দেশ সমাজ ও রাষ্ট্র পরিচালনা করত এবার সুযোগ আসলো দাউদ আলাইহিস সালামের বক্তব্যে দাউদ আলাইহিস সালাম বললেন
আলহামদুলিল্লাহিল্লাযী জাআলালি মুলকান আযীমা ওয়া আল্লামানি যাবুরা ওয়া আলানালিয়াল হাদীদা। তিনি বললেন সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে বিরাট রাজত্ব দান করেছেন, আমাকে যাবুর কিতাব শিখিয়েছেন, ওয়া আলানা লিয়াল হাদীদ লোহাকে আমার জন্য গলায় দিয়েছেন, আমি হাতে চাপ দিলেই লোহা পানির মতো গলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বক্তব্য শুরু করলেন সুলেমান আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। তিনি তার বক্তব্য করলেন আলহামদুলিল্লাহিল্লাযী সাখারা লিয়ার রিয়াহ ওয়া সাখারা লিয়াশ শায়াতিন। সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমার জন্য মুসাক্ষর নিয়ন্ত্রিত করে দিয়েছেন বাতাসকে, আমি বাতাসকে যা বলি আমার তখত নিয়া তাই করে। জিন শয়তানগুলোকে আমার অনুগত করে দিয়েছেন। আরো অনেক বক্তব্যে তিনি তার ফজিলতের কথা তুলে ধরলেন। এবার বক্তব্য শুরু করলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালিমাতা وجعلني بمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে তার কালেমা হিসেবে নির্ধারণ করেছেন, আমাকে তৈরি করেছেন আদমের মতো, আদমেরও বাপ নাই আমারও বাপ নাই, আদমকে মাটি দিয়া তৈরি করে বলছেন কোন, আদম জিন্দা হয়ে গেছে আমার শুধু মা ছিল, আমাকে হুকুম করছেন আমি মায়ের পেটে হয়ে গেছি। সুবহানাল্লাহ। ফজিলত বলতেছেন যার যার। সুবহানাল্লাহ। ওয়া আল্লামানি আল কিতাব ওয়াল হিকমাত ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন কিতাব হিকমাত, তাওরাতের শিক্ষাও দিয়েছেন, আমার উপর ইনজিল নাজিল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম অনেক ফজিলতের কথা বলার পর সবার বক্তব্য যখন হয়ে গেল হযরত জিবরিল আল্লাহর হাবিবকে বললেন আল্লাহর হুকুমে এবার আপনি বক্তব্য দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বক্তব্য শুরু করলেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন وكافة للناس بشيرا ونذيرا وأنزل علي الفرقان فيه تبيان كل شيء سبحان الله وجعل أمتي خير أمة أخرجت للناس وجعل أمتي أمة وسطا وجعل أمتي هم الأولون وهم الآخرون هم الأولون وَهُمُ الْآخِرُونَ سُبْحَانَ اللَّهِ وَشَرَحَ لِي صَدْرِي وَوَضَعَ عَنِّي وِزْرِي وَرَفَعَ لِي ذِكْرِي وَجَعَلَ لِي قَائِمًا وَخَاتِمًا سُبْحَانَ اللَّهِ সামনে এ ছিল আমার সাইয়্যিদুল মুরসালিনের ভাষণ। সুবহানাল্লাহ। আমার সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য আল্লাহ সমস্ত পয়গম্বর মস্তক নত করে রেখেছেন। আল্লাহ তার হাবিব কি ইমামুল মুরসালিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সমস্ত নবী ছিলেন আঞ্চলিক, এক একটা জাতির জন্য আমাকে প্রেরণ করেছেন আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য সুসংবাদ দাতা হিসেবে, সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وانزل علي الفرقان আমার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন তিবিয়ানু কুল্লি শাই, যে কোরআনে সব কথা আছে ব্যাখ্যার সাথে। সুবহানাল্লাহ।
Subhanallah. Wa ja'ala ummati khaira ummah ukhrijat lin nas. Amar ummatke tini sarbashreshtho jati hisebe sikriti diyechen. আমার উম্মতকে আল্লাহ কবুল করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে সুবহানাল্লাহ ওয়া জাআলা উম্মতি উম্মাতান ওয়াসাতা আমার উম্মতকে তিনি স্বীকৃতি দিয়েছেন নির্ধারণ করেছেন মধ্যপন্থী উম্মত হিসেবে সুবহানাল্লাহ ওয়া শারাহালি সাদরি তিনি আমার বক্তব্য ধারণ করেছেন একবার নয় চারবার ওয়া ওয়াদা আননি উযরি যেটা আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক এই উযরের অর্থ দাইত্যের বোঝা তার মানে লক্ষাধিক নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন দ্বীন পরিপূর্ণ হয় নাই কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ 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 এটা পুরা 23 বছর হওয়ার আগের বক্তব্য কিন্তু আল্লাহ রাসূলকে তো আল্লাহ আগেই জানাই দিয়েছেন ঠিক কি না আর আমাকে আল্লাহ যে মহান দায়িত্ব দিয়েছেন লক্ষাধিক নবীর যে দায়িত্ব ছিল তার চেয়ে বেশি দায়িত্ব ছিল শুধু আল্লাহর রাসূলের ওই দায়িত্বকে আল্লাহ কোরআনে উযরুন বলেছেন উযরুন ওয়া ওয়াদানা আনকা উযরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে নুসরত করে আমার রহমতে আমার নুসরতে আপনাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব আপনি পালন করতে পেরেছেন দায়িত্বের বোঝা আমি হালকা করে দিয়েছি সুবহানাল্লাহ আপনাকে যে দায়িত্বের বোঝা দিয়েছিলাম সেই দায়িত্বের বোঝা আমি হালকা করে দিয়েছি কিভাবে আপনি আপনার দায়িত্ব পুরোপুরি পালন করতে পেরেছেন সুবহানাল্লাহ ও রাফা আলী যিকরি ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহর রাসূল সেই কথাটা বললেন আমার জিকিরকে আল্লাহ বুলন্দ করেছে যত উচ্চে আল্লাহর নাম তত উচ্চে আমার নাম যেখানে আল্লাহর নাম সেখানে আমি হাবিব এর নাম وجعلني قائما وخاتما আর আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকল নবী রাসূলগণের ইমাম হিসেবে এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সুবহানাল্লাহ আমার দ্বীন পরিপূর্ণ হয়ে যাবে নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে কিয়ামত তক আমার পরে কিয়ামত তক কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসবে না আমার শরীয়ত শেষ শরীয়ত আমার দিন শেষ দিন আমার উম্মত শেষ উম্মত রাসূলুল্লাহর বক্তব্য শেষ এবার দাঁড়ালেন জাতির জনক হযরত ইব্রাহিম খলিল সুবহানাল্লাহ তিনি দাঁড়িয়ে বললেন বিহাজা ফুদ্দিলাকুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবীগণ শুনে রাখো রাসূলগণ শুনে রাখো এই কারণে আল্লাহ পাক সকল তোমাদের সকল নবী রাসূলের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আজান হয়ে গেল বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আজান হয়ে গেল আল্লাহর হাবিব বলেন সুম্মা উযযিনা ফা উকিমাতিস সালাতু ফা কুমনা সুফুফান নানতাজিরু মাইয়া উম্মুনা আজান হয়ে গেল ইকামত হয়ে গেল ইকামত হয়ে যাবার পর আমরা কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলাম তাহলে দেখা যায় একামতের আগে দাঁড়ানো সুন্নতের খেলাফ বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব এবং সমস্ত নবীগণ নামাজের কাতারে দাঁড়িয়েছেন একামতের আগে না পরে তা আমরা বাংলাদেশে কোন বেদাত চালু করলাম কথা বুঝতেছেন এরপরে নানতাজিরু মাইয়া উম্মুনা আল্লাহর হাবিব বলেন আমরা অপেক্ষা করছি আমাদের মধ্যে কে ইমামতি করবে
হযরত ইব্রাহিম ভাবতেছেন আমি করব আমি জাতির জনক আদম আলাইহিস সালাম ভাবতেছে আমি মানব জাতির পিতা আমি করব মূসা আলাইহিস সালাম ভাবতেছে আমি না আল্লাহর সাথে কথা বলছি আমি করব ঠিক কি না সবার নীরবতা সকল নবীর মনের ইচ্ছাকে পরিসমাপ্ত করে হযরত জিবরিলের সামনে আসলেন আল্লাহর হাবিব বলেন ফা আখাযা বিয়াদি জিবরিলু ফাকদ্দামানি ফাসাল্লাইতু বিহিম আমার ডান হাত ধরে জিবরিল আমাকে মিহরাবে নিয়ে গেল আর বলল আল্লাহর হুকুমে সকল নবী রাসূলের ইমামতি আপনি করবেন আল্লাহর হাবিব বলেন আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ পড়লেন মিরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক তার আখিরি নবী নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরলেন লাখের উপর নবীর সামনে আর তাদের সকলের উপস্থিতিতে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ পড়িয়ে সকল নবী রাসূলের সামনে প্রমাণ করে দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন হিসেবে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হবার কারণে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন সকল নবী রাসূলগণের ইমাম বলেছেন সুবহানাল্লাহ